ঠিক সাত দিন দশ দিন আগে পৃথিবীর সকল মহিলা যারা প্রথম গর্ভবতী হয়েছে একজন মা, আপনারা আপনাদের জীবনী শক্তির সাথে মিলায় নেন, জীবন সঙ্গিনীর সাথে মিলায় নেন। প্রথম বাচ্চার সময় পৃথিবীর সব গর্ভবতী মা গুলো তার স্বামীর কাছে সর্বপ্রথম মা আসে মিলায় নেন। প্রথম বাচ্চার সময় স্বামীর হয়তো বুকের মধ্যে মাথা নিয়ে এরা দুটো কিংবা একটার সময় কিংবা কোনো এক দু করে আপনার বুকে মাথা দিয়ে কিংবা ওনার মতো করে উনি যেভাবে আদর করে কাকুতি মিনতি করে আপনাকে জড়িয়ে ধরে বলেছে আমাকে ক্ষমা করে দিয়ে আমি হয়তো আর বাঁচবো না। আমার দিদি ভাইরা, যেই দিন একজন মা গর্ভবতী মা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয়, ওই দিন থেকে বাস্তব হওয়ার আগের দিন পর্যন্ত স্বামীর মন মানসিকতা গুলো নরম হয়ে যায়, খুব দূরে কাজে যায় না, চোখ কান খোলা রেখে কখন বাড়িতে যাওয়ার ডাক করে। এ মুসলমানেরা, যেই দিন সন্তুষ্টির স্বামীর কাছে বিদায় নেয় তারপরে দিন থেকে এত নরম হয়ে যায়, শাশুড়ির কাছে হাত ধরে কাঁদে, মা বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি, মহম থেকে তো মেডিকেলে যাবো। বন্ধু বান্ধবের কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়, কিন্তু সুন্দরগঞ্জের মানুষ আমি স্ট্যালেন্ট দিয়ে বললাম পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার মায়ের কাছে একবার মাফও চায় না, বিদায়ও চায় না, বাপের কাছ থেকেও বিদায় চায় না, মাফ চায় না। আমি আমার বোনকেই প্রশ্ন করেছিলাম, আপুরে দোয়া কবুলের জায়গা হলো বাবা, দোয়া কবুলের জায়গা হলো মা, তুমি একটু বলো তো সবার কাছে দোয়া চেয়েছো কিন্তু মাকে কেন দোয়া মায়ের কাছে বললে না, কেন বাপের কাছে কেন বললে না? আমি যখন ওকে প্রশ্নগুলো করি ও আমার দিকে তাকাচ্ছে আর কাঁদতেছে। আমি বললাম বোন কি জন্য বললি না? আমাকে বলে ভাইয়া আমার যেদিন বিয়ে হয়েছে, কেমন করে বলবো আমার যেদিন বিয়ে হয়েছে, আমার বিয়ের দিন আমার পাড়ার প্রতিটা মানুষ একবার দাওয়াত খেয়েছে, সুযোগ করে কেউ কেউ দুইবারও খেয়েছে, কিন্তু ভাইয়া তুই কি জানিস আমার বিয়ের দিন আমার মা সারাদিন খাবার পেলেতে বসে না। যাদের আদর্শবাদ মেয়ে বিয়ে দিয়েছেন জিজ্ঞেস করে কোন মা মেয়ের বিয়ের দিন খাবার পেলেতে বসতে পারে না, সারাটা দিন কেঁদে কেঁদে পার করায় যায়, মেয়ের বিয়ে হয়ে যায় মিলায় না। বিশেষ করে একজন মা মেয়েকে যখন নতুন দাদায় হাতে তুলে দেয়, হে আম্মা জানেরা হৃদয় দিয়ে শুনেন, ভাই জানেরা আপনারাও হৃদয় দিয়ে শুনেন, যারা যৌতুক নিয়ে বিয়ে করে তো হয়তো লজ্জ হবে, একজন মা যখন নিজের মেয়েটাকে নতুন জামাই হাতে তুলে দেওয়ার জন্য যায়, আমি তো দেখেছি একটা মায়ের জন্য সেই সময়টা কেয়ামতের মাঠ। কথা বল না, কাঁদতে কাঁদতে মা জননী মেয়েকে নিয়ে জামাইয়ের কাছে যায়, আমি তো দেখেছি কখনো কখনো মা জননী মেয়েটা নতুন জামাইয়ের হাতে তুলে দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে, কাঁদতে কাঁদতে ওই জায়গাটাতেই পড়ে যায়, চারজন পাঁচজন মাকে ধরে এনে বাড়িতে ঘরের মধ্যে শোয়া যায়, কিন্তু যিনি বাবা হন সারাটা দিন দায়িত্ব পালন করে মেয়ে বিদায় দেয়, এবার বাপের পালা। বাবা গুলো মেয়েটা যাওয়ার সময় লুকোচুরি খেলে, বাবা চায় না যে মেয়ের সামনে দিয়ে দাঁড়াবে, বাবা একটু পাশে থাকে। আমি দেখেছি আমার বোনের বিয়ের সময় আমার বাবা ও যখন যাবে তখন এক কোণে দাঁড়িয়ে আছে, অবসরমান চাচারা মামারা বাবাকে এনে মেয়ের সামনে দাঁড় করে। আমি স্ক্যানের দিয়ে বলবো পৃথিবীর কোন বাবা ওই সময় মেয়ের মুখের দিকে তাকাইতে পারে না, পৃথিবীর কোন বাবা মেয়ের মুখের দিকে তাকাতে পারে না, বাবা হয়তো উপরের দিকে তাকায় নইলে ডানে তাকায় নইলে বাবে তাকায়, মেয়েটা বড় হওয়ার পর বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না, কিন্তু বিয়ের দিন
চাচারা বাবাকে যখন মামারা যখন মেয়েকে বাপের সামনে এনে দাঁড় করাইলেন, আমি লক্ষ্য করে দেখেছিলাম মুসলমান ওই সময় মেয়েটা বয়সের কথা বলে যায় 2 বছরের বাচ্চার মতো বাবাকে কাছে পেয়ে দু হাত দিয়ে জড়ায় ধরে বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, আল্লাহর কসম করে বলছি একটা ডাকে এবং মেয়ে যেন লোহার চুম্বক হয়ে যায়। আল্লাহর কসম কোন বাবা তার মেয়েকে বলতে পারে না আমার চল, বাবা যেন পাথরের মতো সে জায়গায় দাঁড়িয়ে দেয়, মেয়ে বাপের বুকের উপরে মাথা দিয়ে ডুকরে ডুকরে কান্দে, বাবার মুখে বাবা মেয়ের বুক মেয়ে বাপের মুখে বুকে মাথা দিয়ে ডুকরে ডুকরে কান্দে, কিছু বলতে পারে না। বাবা তারা চাচা মামা থাকে তারা দৃশ্যটা দেখে ভালোভাবে নিতে পারেন। দেখা যায় 2-3 জন ধরে বাবা এবং মেয়েকে ঠেলে ঠেলে বরের গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, মেয়েটাকে যখন বরের গাড়িতে উঠায় দেওয়া হয় আল্লাহর বান্দা গুলারে বাপের কোল থেকে মেয়েটাকে ছিঁড়ে নিয়ে যায়, মেয়ে বাবা ছাড়তে পারে না মেয়েকে, মেয়েকে শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে, দেখবেন তৃতীয় একটা পক্ষ কাজ করে মেয়ে থেকে আলাদা করে। এই জন্য যুবকদের মানে বলছি যৌতুক নিয়ে বেরিয়ে করিস না রে, একটা বাপ যখন মেয়েকে দিয়ে দেয় মেয়ে যায় না বাপের কলিজাটা ছিঁড়ে বের হয়ে যায়, আমি তো দেখছি যে মেয়েগুলো সম্ভব থাকে এরকম একটা মেয়ে বরের গাড়িতে যাওয়ার পর বাবা ওই জায়গায় বসে ডুকলে ডুকলে কান্না শুরু করে। মুসলমানেরা মেয়ে ওই দিনে সিদ্ধান্ত গ্রহণ করে আমি যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো আমি শ্বশুর বাড়িতে না খেয়ে থাকলেও আর মা বাবাকে কাঁদতে দেব না আমার জন্য। এই জন্য বিয়ের আগের মেয়ের চলাফেরা কথাবার্তা, বিয়ের আগের মেয়ের চলাফেরা কথাবার্তা এক মিলে না, আলাদা হয়ে যায়। শ্বশুর বাড়ির থেকে আসতে মুখটা শুকায় থাকে, বাবা জিজ্ঞেস করে মা শুকায় গেছিস কেন, হয়তো বলে আব্বু কালকে ঘুমাই নাই কিংবা কোনো কিছু করে কোনো কিছু বলে সম্মানিত দিদি ভাইরা লম্বা করবেন। এই জন্য মেয়েরা পেটের বাচ্চার কষ্টটার কথা মা বাবাকে শেয়ার করে না, কারণ মেয়ে চায় না বাবা কান্দুক, মেয়ের বাবা চায় না, মেয়ে চায় না বাপ বাপ কান্দুক। এই জন্য সব বাবাদের পায়ে ধরে একটা আবেদন করব, আমাদের উত্তরাঞ্চলে বড় একটা অসভ্যতা আছে, হজে যাওয়ার সময় মনের আগে আগে ছেলেদের জন্য জমি দিয়ে মেয়েদেরকে ঠকায় দেন। আমি বলবো আল্লাহর কসম বলছি রে বাবারা মেয়েটাকে ঠকাইলেন না ঠকাইলেন না, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দেখছি পৃথিবীতে যদি নির্মল নির্ভেজাল ভালোবাসা বাপের প্রতি মায়ের প্রতি থাকে এই ভালোবাসাটার নাম হলো মেয়ের ভালোবাসা। সম্মানিত দিদি ভাইরা কলম ধরবেন না, যে অবস্থায় আপনি রেখে দিয়ে মরে যাবেন মেয়েকে ঠকাবেন না।